নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আর জি করের ঘটনা যেটা ইতিমধ্যেই এখন সব জায়গায় তোলপার করে দিচ্ছে এই ঘটনাকে নিয়ে ভিডিও কেন মানে এতদিনে হয়তো আমার চ্যানেলে এরকম মানে আন্দোলন নিয়ে হোক বা যাই হোক না কেন যত বড়ই ক্রাইসিস হোক না কেন এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত আমি কখনোই বানাইনি বা আমার মনে হয়নি যে বানানো দরকার আছে বলে কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা যদি আমাদের মানে জেলার কথা বলি বা দেশের কথা বলি বা রাজ্যের যদি কথা বলি না কেন প্রত্যেক দিক থেকেই না একটা হিমশিম খাওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশকে নিয়ে একটা মানে চূড়ান্ত আন্দোলন হলো সেখানকার ছাত্র আন্দোলন অনেক মানুষের মৃত্যু অনেক ছাত্রছাত্রীদের মৃত্যু আমরা দেখলাম সেটা কাটতে না কাটতেই কোথাও গিয়ে মনে হলো যে সেই পরিস্থিতিটা আমাদের রাজ্যে যে কোথাও গিয়ে চলে এলো সেই পরিস্থিতি মানে সেম সিচুয়েশান এইখানেও হয়তো সেই রকমভাবে তোলপার হচ্ছে না কিন্তু জিনিসটা মানে আন্দোলনটা কোথাও গিয়ে মনে হচ্ছে একদম সেম টু সেম তো যাই হোক তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানো যে আরজি করে অ্যাকচুয়ালি কি হয়েছে একটা মেয়েকে মারা হয়েছে প্রথমে সেটা দাবি করা হয়েছিল সুইসাইড ডাক্তাররা তার বাবা মাকে মানে মেয়ের লাশটা পর্যন্ত দেখতে দেয়নি ঠিক আছে বলে বলা হয়েছিল যে কিছুই হয়নি সুইসাইড অ্যাটেম্প করেছে প্রথমে লাশ দেওয়া হয়নি দিয়ে ওটাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ পর্যন্ত ধামাচাপা দিয়েছিল এবং একটা কথা বলতেই হবে যে আমাদের রাজ্যের পুলিশে সত্যি কথা বলছি আমি আজ পর্যন্ত দেখলাম না একটা মানে সঠিক সিদ্ধান্ত তারা নিয়েছে এবং হবে বা কী করে হবেও বা কী করে যেখানে রাজ্যের সরকার থেকে শুরু করে মন্ত্রী মানে আমরা দেখছি দুর্নীতির সঙ্গে জড়িত সরাসরিভাবে এই জিনিসটা হবেটা কি করে যাই হোক সেটা পরের বিষয় কিন্তু একজন মেয়ের তদন্ত ঠিকঠাক করে হোক এটাই আমার আবেদন আপনাদের সবার কাছে আজকে এই এইরকমভাবে একটা ধর্ষণ কেসকে একটা রেপ কেসকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হচ্ছে তাহলে ভাবুন এরকম আগে কতগুলো সুইসাইড অ্যাটেম্প হয়েছে বিভিন্ন কলেজে মেডিকেল কলেজে সেখানে তার মানে সেই জিনিসগুলো কি ছিল পুলিশ তো ইনভেস্টিগেট কিছুই করে না আবার আজকে যেটা করা হয়েছে যেইখানে ধর্ষণটা করা হয়েছিল যেই সেমিনার হলে সেই সেমিনার হলের অপোজিটের যেই রুমটা সেটাকে ভেঙে ফেলা হচ্ছে যাতে এভিডেন্সগুলো মিটে যায় ভাবুন কারচুপিটা শুধু ভাবুন এবং কিছুদিন আগেই আমরা দেখলাম একজন মানে পুলিশ আর কি তাকে মানে সে সমস্ত কিছু খোলসা করে বলে যে সেই রেপটা করেছে সেই ফাঁসি চাইছে মানে সমস্ত কিছু একদম ক্লিয়ার বলে দিচ্ছে এটা কখনো সম্ভব অবশ্যই এখানে ওপরমহলের মহলের হাত রয়েছে এটাকে মেনে নিতে হবে আজকে একটা দল এই মানে কাজের সঙ্গে যুক্ত অপোনেন্ট যারা দল তারা মানে লেগে আছে বলে ছাত্ররা আজকে সত্যি কথা বলছি ছাত্ররা যে সাহস পাচ্ছে এই আন্দোলনটা করা তা আমার একটাই রিকোয়েস্ট আজকে আপনাদের মানে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের বাড়িতে মা রয়েছে দিদি রয়েছে বোন রয়েছে বা যাই হোক না কেন মহিলা অন্তত রয়েছে আপনাদের বাড়িতে সবার তো তাদের কথা ভেবে এই ব্যাপারটাকে এই ঘটনাটাকে নিজের মনে করে প্লিজ সবার পাশে থাকুন কালকে অনেক জায়গায় এরকমভাবে অনেক মিছিল বেরোবে রাত্রে এগারোটা পঞ্চান্ন মিনিটে সেখানে থাকার চেষ্টা করুন আজকে সেটা শুধুমাত্র আরজি করে ছিল সীমাবদ্ধ কিন্তু সেটা আজকে পুরো পশ্চিমবাংলা মানে পুরো রাজ্যে কিন্তু সেই মিছিলটা হচ্ছে সেটা যাদবপুরের কথা বলি যাদবপুর অ্যাকাডেমি তারপর সোদপুর কলেজ স্ট্রিট সব জায়গায় মিছিলটা ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জায়গার মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই কিন্তু সেখানে থাকার চেষ্টা করবে কালকের বিভিন্ন জায়গায় মানে মিছিলটা হবে এটা সত্যি কথা বলতে একজন মেয়ের প্রতি জাস্টিস আমিও সত্যি এটা চাই উই ওয়ান্ট জাস্টিস আজকে যেন স্বাধীনতা দিবসের আগের ঠিক মুহূর্ত বা স্বাধীনতা দিবসটা সত্যি যেন স্বাধীনভাবে কাটাতে পারি সেই জাস্টিসটাই আমরা চাই আজকে এরকমভাবে কত ঘটনা ঘটছে পশ্চিমবাংলায় কেন সারা দেশে কাদের ওপর দোষারোপ করব নিজেরাই বুঝতে পারছি না কটা জাস্টিস হয় এটাই আপনারা ভেবে দেখুন না আজকে আমি দেখছিলাম যখন দেবদা পোস্ট করলো যে খাদানের তিজার কালকে আসছে না অনেকে বলছে দেবদা বোকামির কাজ করলো কেন করলো না এরকম দা আরও অনেক ঘটনা হয় মানে তাদের থেকে মূর্খ তাদের থেকে বলো তাদের থেকে ধান্দাবাজ আমি জীবনও দেখিনি আরে ভাই সিনেমা পরে হবে আগে বাস্তবটাকে ভালো করে মেনে নিতে শেখ সিনেমা পরেও হবে মানুষ এখানে মরে যাচ্ছে আর তোরা সালা। মানে সিনেমা সিনেমার তিজার হ্যাঁ লজ্জা লাগে না তোদের তোদের বাড়িতে মা বোন নেই সত্যি খিস্তি দিতে ইচ্ছা করছে খিস্তি আমি সত্যি দিই না কিন্তু আজকে যেই পরিস্থিতিটা তোমরাই বলো না আজ যদি তোমাদের বাড়ির লোকেদের সঙ্গে এই জিনিসটা হতো তোমরা প্রোটেস্ট করতে না আজ এই বাবা মা মানে যেই মেয়েটার মৃত্যু হয়েছে এরকমভাবে তারা তাদের বাবা তাদের বাবা মাকে পর্যন্ত পুলিশরা চুপ করিয়ে রেখেছিল একটা দিন ভাবতো তারা নিজেরা সেটা অন ক্যামেরায় বলছে যাই হোক এটাই বলবো তোমাদের যা মনে হয় অবশ্যই বলো কমেন্ট করে আমি আমার পক্ষ থেকে একটা ভিডিও বানিয়ে বলার চেষ্টা করলাম এবার পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক